অন্যায় করছে, অপরাধ করছে এবং তার মধ্যেই নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়াকে তারা ধ্বংস করে দিয়েছে। দেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপি এখন জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আজও দেশব্যাপী কর্মসূচি। বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকার দালিলিক প্রমাণ আছে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। করোনা টিকা নিয়ে কেটে গেছে দ্বিধা, সবার জন্য নিশ্চিতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। গ্রামাঞ্চলের জন্য আসবে আরও ভ্যাকসিন। বর্তমান সরকার নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বুধবার বরিশাল ছাড়া দেশের সব মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করে দলটি। নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়াকে তারা ধ্বংস করে দিয়েছে। বিরোধী দল এই সরকার থাকুক সেটাই চায় না, সেই জন্য সর্বক্ষেত্রে বিরোধী দলকে দাবিয়ে রাখার জন্য হেন কোনো কাজ করে নাই যে করে নেই। 1 লাখের উপরে মামলা, 35 লাখের উপরে আমাদের নেতাকর্মীরা আসামি, সে অবস্থায় আমরা কোন কিভাবে আমরা সুযোগ পাব যে আমরা জনগণের কাছে আমাদের কথাটা পৌঁছাবো। বিএনপি গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সম্মেলনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। বিএনপি এখন জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে, সংঘাতের উস্কানি দিচ্ছে। সময় হলে দেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, জনগণ যে রায় দেবে তা মেনে নেয়ার সৎসাহস শেখ হাসিনা রাখেন। তাই বলবো, আন্দোলনের নামে জনগণের স্বস্তি বিনষ্টের অপচেষ্টা করবেন না। জিয়াউর রহমানের খেতাব বাতিলের পক্ষে বিপক্ষে যুক্তিতর্কে সরব ক্ষমতাসীন দল ও বিএনপি। সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী খেতাব বাতিলের যৌক্তিকতা তুলে ধরে বলেছেন বঙ্গবন্ধু হত্যায় জিয়ার জড়িত থাকার দালিলিক প্রমাণ আছে। অন্যদিকে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করে সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছে বিএনপি। খেতাব বাতিল ইস্যু নিয়ে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবেও ঘরোয়া প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের একটি সংগঠন। এতে যোগ দিয়ে বিএনপির শীর্ষ নেতারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে খেতাব বাতিলের ষড়যন্ত্র করছে সরকার। এনজিওকে ওইসব করে কোনো লাভ হয় না, সে কারণেই ওরা ওদের কাজটা করুক আর আমরা আমাদের কাজটা করুক। আমরা যদি দেশে গণতন্ত্র আনতে পারি, যার যার সম্মান তার তার জায়গায় থাকবে। জামুকা কার পদবি বাতিল করার সিদ্ধান্ত আপনারা নিয়েছেন? আপনারা কারা বীরের মতো যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, তাদের এখন মূল্যায়নের 50 বছরের পরে মূল্যায়নের আপনাদের কোনো এখতিয়ার নাই। এদিকে রোববার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের জড়িত থাকার দালিলিক প্রমাণ আছে বলে জানান তিনি। জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, তার হিসেবে আমরা তাকে বলেছি, তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি খুনের সাথে জড়িত নয়। আমরা যে বলেছি যে তার কি সম্পৃক্ততা আছে দালিলিক করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কেটে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের সবাইকে এর আওতায় আনতে ভারতের পাশাপাশি অন্য দেশ থেকেও টিকা সংগ্রহ করবে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশে ক্যান্সারের গবেষণায় চিকিৎসকদের আরও বেশি সম্পৃক্ত হতেও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের চিকিৎসা তথা স্বাস্থ্য খাতে বিশ্বস্ত বেসরকারি উদ্যোক্তা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড। মানবপ্রেমী দানবীর রণদা প্রসাদের হাতে গড়া এই ট্রাস্ট মেডিকেল শিক্ষার পাশাপাশি এবার তাদের সেবার খাত সম্প্রসারিত করছে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে গড়ে তোলা হচ্ছে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ কিমস কেয়ার। স্বাস্থ্যবিজ্ঞানের উচ্চতর গবেষণায় আধুনিক স্থাপনা হবে এটি। থাকবে 300 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং 50 শয্যার ক্যান্সার হাসপাতাল, যেখান থেকে প্রতি বছর স্বাস্থ্যসেবা পাবেন 7.5 লাখ রোগী। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই আধুনিক গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার সুযোগ সম্প্রসারিত করতে চায় সরকার। জানান, সদিচ্ছার প্রয়োজন চিকিৎসকদেরও। আমাদের দেশে রিসার্চের সুযোগটা খুবই কম, মেডিকেল সায়েন্সের রিসার্চ খুব বেশি একটা হচ্ছে না, যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন। কারণ আসলে যাদের রিসার্চ করার কথা, সকলে মানে ডাক্তার হয়ে রোগী দেখতে এত ব্যস্ত, তারা বসে রিসার্চ খুব হাতে গোনা খুব কয়েকজনই আমি দেখি তাদের পাবলিকেশন এবং রিসার্চ। দেশের সবার কাছে মহামারীর টিকা পৌঁছে দিতে প্রয়োজনে ভারতের পাশাপাশি অন্য উৎস থেকেও ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার, জানান শেখ হাসিনা। টিকা নেওয়ার ব্যাপারে অনেকের একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, এখন আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন সবাই খুব আগ্রহ ভরে উৎসাহ ভরে চলে আসছে টিকা নিতে। ভারত আমাদেরকে 20 লক্ষ ডোজ উপহারও দিয়েছে, আরও অন্যান্য দেশ এখন দিতে চাচ্ছে, আমরা সবই নেব যাতে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত এই টিকা আমরা দিতে পারি। সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগ এবং সাধারণ মানুষের প্রচেষ্টায় দেশ মহামারীতেও সুরক্ষিত বলে উল্লেখ করেন সরকার প্রধান। অনেকটা আমরা সুরক্ষিত হতে পেরেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে শুধু সিসি সীমা তুলে না দেয়ায় দেশীয় মোটরবাইক শিল্প কতটা এগিয়েছে তা দেখানো যাচ্ছে না বিশ্বকে। তবে দেরিতে হলেও এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দেশে 350 সিসির মোটরবাইক তৈরি ও বিক্রির অনুমতি দিতে যাচ্ছে সরকার। জুবায়ের ফয়সালের রিপোর্ট। এই একটি কারখানায় মোটরসাইকেলের 100 প্রকার পার্টসের প্রায় সবগুলোই এখন তৈরি করছে বাংলাদেশ। অথচ কিছুদিন আগেও দুচাকার বাহনটি প্রায় 100% ছিল আমদানি নির্ভর। কিন্তু সময়ের সঙ্গে প্রেক্ষাপটের পাশাপাশি বদলেছে মানুষের চাহিদাও। দেশের বাজারে এখন সর্বোচ্চ 160 সিসির মোটরসাইকেল বিক্রি করতে পারেন ব্যবসায়ীরা। কিন্তু কেউ যদি রফতানি করতে চায় তাহলে তৈরি করতে পারে 200 সিসির বাইক। মোটরসাইকেলের আন্তর্জাতিক বাজারে এই চাহিদা আরও বেশি, আবার দেশের ভেতরেও বাড়ছে বেশি সিসির বাইকের আবেদন। তাই সরকার বাড়াতে চায় সিসি সীমা। অ্যাবিলিটি বাড়ার সাথে সাথে সিসির প্রতি আগ্রহ বেড়েছে। আলোচনা চলছে শিল্প মন্ত্রণালয়ের সাথে আমাদের মন্ত্রণালয়ে। আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত জানাবো, যারা আছে তাদের স্বার্থ রক্ষা করে, যারা আসতে চান হায়ার সিসিতে তাদেরকেও এন্ট্রি দেওয়া। আলোচনা চলছে 350 সিসির বাইক নিয়ে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন অনুমোদন দেওয়া হোক 500 সিসি পর্যন্ত। এতে অটোমোবাইল খাতে আসবে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিশাল অঙ্কের বিনিয়োগ। ইটস অ্যানাদার মিস্টেক। খুলতে হলে 500 সিসি পর্যন্ত মিনিমাম খোলা উচিত। 350 থেকে 500 যেতে হলে এ ফাইল কিন্তু 14 জায়গায় ঘুরতে থাকবে। এই ঘুরে সে ডিসিশন নিতে 2 বছর লাগবে, অযথা 2 বছর পিছিয়ে গেলাম। ম্যানুফ্যাকচার হলে এক্সপিরিয়েন্স থাকলে ভেন্ডার আসে, তাহলে আসে না। 350 সিসি কেন, এটা 500 সিসি না কেন? সিসির লিমিট না থাকাই ভালো, কিন্তু কেন বন্ধ করা হয়েছিল এটা পুনর্বিবেচনা করে যারা এটার সাথে ইনভলভ সবাইকে সাথে নিয়ে এটাকে আসলে ডিসিশনটা নেওয়া উচিত। 2017 সালে দেশে 2.5 লাখ মোটরসাইকেল বিক্রি হয়েছিল। পরের বছর রাইড শেয়ারিং সার্ভিস চালুর পর থেকে যার প্রবৃদ্ধি 1 লাফে দাঁড়ায় 3 গুণে। পাশাপাশি 6টি প্রতিষ্ঠান এখন দেশেই তৈরি করছে মোটরসাইকেল। করোনার আগ্রাসন ঠেকাতে ভ্যাকসিন কার্যক্রমের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ব্রিটিশ সরকার। ভ্যাকসিন কার্যক্রম ও করোনা পরিস্থিতি জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির। শোয়েব, রাব্বি, করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো ব্রিটেন কিছুটা হলো উন্নতির দিকে এবং সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা দুটোই কিন্তু কমে এসেছে। সবচেয়ে যে একদিনের 24 ঘন্টা যে মৃত্যু সংখ্যা সেটি প্রায় 219
হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা 10,000-এর কাছাকাছি। তবে আক্রান্ত এখন গত এক সপ্তাহে এখন পর্যন্ত প্রায় 92,000 আক্রান্ত হয়েছেন। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 40,000-এরও বেশি এবং মারা গেছেন 1,20,000-এরও বেশি। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখা দরকার, কিছুক্ষণ আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি ঘোষণা করেছেন যে এখন পর্যন্ত 1.5 কোটি ব্রিটেনবাসী শরীরে করোনা ভাইরাসের প্রথম টিকাটি দেওয়া হয়েছে এবং প্রায় 6,00,000-এরও বেশি ব্যক্তি শরীরে দ্বিতীয় যে টিকা সেটি দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন, এই ভ্যাকসিন নিয়ে কিন্তু ব্রিটিশ সরকার বিভিন্ন ধরনের পরীক্ষামূলক কার্যক্রম তারা শুরু করেছে। ইতিমধ্যে ভ্যাকসিন মিক্সিংয়ের যে পরীক্ষামূলক যে কার্যক্রম সেটিও তারা শুরু করেছে। পাশাপাশি হয়তো এ মাসের মধ্যেই হয়তো অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি রয়েছে সেটি শিশুদের শরীরে প্রয়োগ পরীক্ষামূলকভাবে প্রয়োগে কতটুকু ইতিবাচক ফলাফল দেবে সেই ক্ষেত্রে হয়তো তারা পরীক্ষামূলক তারা কার্যক্রম তারা শুরু করবে। ইতিমধ্যে যে ভ্যাকসিন কার্যক্রম, এই কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে প্রায় 24 ঘন্টায় বেশ কিছু স্বাস্থ্যসেবা কেন্দ্র তারা চালু করেছেন। পাশাপাশি ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই হয়তো পুরো ব্রিটেনের সবাই এই ভ্যাকসিন কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে। তবে ব্রিটিশ সরকার আইটি বিষয়ে যেটি ভাবিয়ে তুলেছে যে তৃতীয় দফায় লকডাউন চলছে, চলমান এই লকডাউন শিথিল করা নিয়ে হয়তো 22 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিছু ঘোষণা দিতে পারেন। তবে এই লকডাউন নিয়ে কিন্তু বেশ তর্ক বিতর্ক রয়েছে। লকডাউন হয়তো যত দ্রুত লকডাউন তুলে ফেলা হয় তত হয়তো করোনা ভাইরাসের সংকট হয়তো আরও বাড়তে পারে, এমনও অভিমত দিচ্ছেন কঙ্কাল অঙ্গ প্রত্যঙ্গ এবং 3,000-এরও বেশি উপকরণ নিয়ে যাত্রা শুরু করেছে দেশের একমাত্র অ্যানাটমি মিউজিয়াম। চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত মিউজিয়ামে বাঘ, হাতি, সিংহের মতো বিশাল আকৃতির প্রাণীর কঙ্কালের পাশাপাশি স্থান পেয়েছে টিকটিকি, কুকুর, বিড়াল, হাঁস, মুরগির মতো ছোট ছোট প্রাণীর নানা উপকরণও। প্রাণী সম্পদ উন্নয়নে গবেষণার কাজ করবে এ মিউজিয়াম। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। দেশের একমাত্র এই অ্যানাটমি মিউজিয়ামে হাতি, ঘোড়া, বাঘ, জিরাফ সহ অন্তত 60 প্রজাতির প্রাণীর কঙ্কাল রয়েছে। এছাড়া গবেষণার উপকরণ রয়েছে অন্তত 3,000। আর এই গবেষণাগারের পাশাপাশি মিউজিয়াম ব্যবহার করে বাংলাদেশের প্রাণী সম্পদ উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারবে শিক্ষার্থীরা। অ্যানাটমি মিউজিয়ামের দরজা খুলে ঢুকতেই চোখে পড়বে থরে থরে সাজানো নানা প্রাণী কঙ্কাল এবং অঙ্গ প্রত্যঙ্গ। আবার বোতলের জারে মানব শিশু থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা এখানে আসছেন গবেষণার কাজে। অর্গানাইজড বেসিসে একটা শেখার জন্য এই মিউজিয়ামটা অনেক বেশি হেল্প। প্রথম দিক দিয়ে যে আমরা অ্যানাটমিতে যে থিওরিটিক্যাল নলেজটা পাচ্ছি সেটা আমরা প্র্যাকটিক্যালিভাবে আমাদেরকে ডেভেলপ করার জন্য এই মিউজিয়ামটা আমাদের অনেক বেশি সাহায্য করে। 2017 সাল থেকে 3,000 বর্গফুট জায়গার উপর শুরু হয় দেশের একমাত্র অ্যানাটমি মিউজিয়াম তৈরির কাজ। দেশীয় বিভিন্ন প্রাণীর পাশাপাশি চেষ্টা চলছে বিদেশি প্রাণীর কঙ্কাল এবং অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহের। এখানে বিভিন্ন ধরনের প্রাণীর কঙ্কাল, তারপর মডেল, তারপর বিভিন্ন স্পেসিসের অর্গান আমরা ফরমালিন দ্বারা ফ্রিজআপ করে রাখছি। ভেটেরিনারি চিকিৎসকদের সব প্রাণের বিষয়ে পৃথকভাবে পড়তে হয়, তাই শিক্ষার্থীদের সুবিধার্থে মিউজিয়ামটিকে গবেষণাগার হিসেবেও ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রদের জন্য কিন্তু শিক্ষণীয় ল্যাবরেটরি হিসাবে আমরা অ্যানাটমি মিউজিয়াম তৈরি করছি এবং পরবর্তী আমাদের মূল পরিকল্পনা আছে আমরা একটা স্টাফিং একটা মিউজিয়াম তৈরি করব। অ্যানাটমি মিউজিয়ামটিতে গবেষণার সুবিধার্থে বিভিন্ন প্রাণীর 60টি কঙ্কাল, 30টি স্টেপ, রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ করা 500 অঙ্গ প্রত্যঙ্গ, 1,000-এর বেশি হার, 75টি প্রাণীর মডেল রাখা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।